Welcome or welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অষ্টমী মেকআপ লুক শেয়ার করব। আই নো মোটামুটি সকলেরই অষ্টমী মেকআপ লুকস ক্রিয়েট করা হয়ে গেছে। আমি একটু দেরিতে চলছি, বাট ইটস ওকে, একটু ম্যানেজ করে নিও। আমি জানি সবাই অষ্টমীর দিনকে শাড়ি পরে, বাট আমি আজকে তোমাদের সাথে শ্যুট পরে তোমাদের সাথে মেকআপ লুকসটা শেয়ার করছি। শাড়ি পরেও মেকআপ লুকটা শেয়ার করবো, বাট সেটা শর্টসে করবো, কারণ শাড়ি পরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে রয়েছে অলরেডি, তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো। তো যথারীতি আমি প্রথমেই মুখটাকে আমি আগে থেকে ময়েশ্চারাইজ করে রেখেছিলাম, তারপরে আমি এই একটা ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনের সাথে একটু লিকুইড ইলিউমিনেটার মিক্সড করে আমি সেটাকে অ্যাপ্লাই করছি, ভালো করে ব্লেন্ড করছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আজকের মেকআপ লুকটা কিন্তু একদম লাইট কালারের ড্রেসের সাথে, তাই জন্য মেকআপটা যেন একদম কেকি না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। তার জন্য আমি অয়েলটাকে অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। কনসিলার, তোমরা জানোই কনসিলারটা আমি সুইস বিউটির অ্যাপ্লাই করছি, আর আমি সুইস বিউটির এটা কিনেছি নতুন, তোমরা সকলেই মোটামুটি জানো, না জানলে অবশ্যই অবশ্যই আগে ভিডিওগুলো চেক করে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। তো ভালো করে আমি হাইলাইট করার পরে আজকে আমি একটু আন্ডার আইসটাকে একটু বেক করছি, কারণ একটুখানি ব্রাইটেন আপ লুকটা দরকার, না হলে স্কিন কালারটার সাথে এই ড্রেসটা একদম যাবে না। তার জন্য এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, আজকে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। তো মার্সার ফেস প্যালেট থেকে পিঙ্ক কালারের এই ব্লাশটাকে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মুখটা খুব বাজে রকম সাদা লাগছে, কারণ আমি বেক করেছি। তো বেক করার পরে বেক হয়ে গেছে, এরপরে আমি ব্রাশ দিয়ে এই বাকি ডাস্ট অফ করে নিলাম পাউডারটাকে, তারপরে একটু স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করে নিলাম যাতে মুখটা খুব বেশি সাদা না লাগে। এরপরে আমি আইব্রোজটাকে ফিল করে নেওয়ার পরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি হায়েস্ট পয়েন্টগুলোতে, যাতে মুখটা অনেক সুন্দর গ্লোই গ্লোই লাগে। তো তোমরা এই লুকসটা রাত্রেবেলাতে বা দিনের বেলাতে যখন খুশি অ্যাপ্লাই করতে পারো, আমি সাজেস্ট করবো রাত্রের দিকে এটাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি এই মার্সের প্যালেট থেকে এখান থেকে এই ডার্ক ব্রাউন আইশ্যাডোটাকে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, হালকা কালারের ড্রেসের সাথে একটুখানি ব্রাউন কালারের এরকম আইশ্যাডো কিন্তু খুব ভালো লাগে। আমি এটা নিজস্ব থট দিয়ে বললাম, তোমরা চাইলে অন্য কালারও অ্যাপ্লাই করতে পারো, অ্যাজ ইউর উইশ। এরপরে আমি শ্যাম্পেন কালারের আইশ্যাডো দিয়ে আমি আমার আইলেটসটাকে কমপ্লিট করব। তো তোমরা যারা ষষ্ঠীর আর সপ্তমীর মেকআপ লুকসটা এখনও পর্যন্ত আমার চ্যানেলে চেক আউট করেনি, কী করছো ইয়ার, উপরে দেওয়া ওই আই বাটনে গিয়ে কিন্তু ক্লিক করো, অবশ্যই অবশ্যই লুকসগুলো দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তো প্লিজ পাশে থেকো, আর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে দিও। এরপর আমি মাস্কারা নিয়েছি, মার্সের ডবল ট্রাবল মাস্কারা। তো মার্সের ডবল ট্রাবল এই মাস্কারাটাকে আমি দু কোট অ্যাপ্লাই করলাম, যাতে চোখের পাতাটা অনেক বেশি হেভি লাগে, অনেক সুন্দর ব্রাইটেন আপ লাগে। এরপরে আমি ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে একটা উইং আইলাইনার ক্রিয়েট করে নিলাম। তো তোমাদের আমি সাজেস্ট করবো এই লুকসটা রাত্রিবেলায় ক্রিয়েট করার জন্য, এই লুকসটা রাত্রিবেলায় অনেক সুন্দর লাগবে। তো তোমরা দিনের বেলাতেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি সাজেস্ট করবো রাত্রিবেলার জন্য। তো এরপরে আমি একটা ডার্ক বার্গেন্ডি কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, দুটো কালার মিক্সড করছি, মাই গ্ল্যাম আর তার সাথে সাথে ম্যাট মি, এই দুটো লিপস্টিক আমি মিক্সড করে আমি একটা সুন্দর একটা কালার আমি নিয়ে আসলাম। তো এরপরে এই লিপস্টিকটাকে আমি একটুখানি চিক্সে অ্যাপ্লাই করলাম, চিক্সটা খুব খালি খালি লাগছিলো, ফাঁকা ফাঁকা লাগছিলো তার জন্য। তো দেখতেই পাচ্ছ এই আমার ফাইনাল লুক, মোটামুটি আমি রেডি। আর এরপরে আমি এই যে গলায় একটা অক্সিডাইজ জুয়েলারি অ্যাড করে নিলাম, আর আমি চুলটাকে আগে থেকেই কার্ল করে রেখেছিলাম, এই লুকসটার সাথে কার্ল ছাড়া কিচ্ছু যেত না, তার জন্য আমি কার্লটা করে রেখেছিলাম। তো চুলটাকে আরেকটু কার্ল করে নিচ্ছি যাতে আরেকটু সুন্দর দেখতে লাগে, মানে চুলটাকে অক্সিডাইজার একটা ব্যাঙ্গেলস দিয়ে, এই যে আমার ফাইনাল লুকস। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। আর এই হলো ফাইনাল লুকস, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।